হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রোকো বেকার। তো আজকে আবার চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হলো আমার বাইকে, যে দেখতে পাচ্ছেন আরপিএম মিটার। তো এটা আমি কেন ব্যবহার করলাম, তো এই মিটারটা কিন্তু আমাদের বাইকের সাথে দেওয়া হয় না, তার কারণে কিন্তু আমার এটা লাগানো হলো। তো এটা আমি কেন লাগালাম সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং এটার কাজ কী সেটা নিয়েও আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর 5 টাকা বেলবাটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আগে এটার কাজটা দেখিয়ে দিই, এটা কীভাবে কাজ করে। তো দেখতেই পেলেন এটা কীভাবে কাজ করে। তো এখন বলি এটা আমি কী কারণে লাগালাম। তো এটা লাগানোর কারণ হলে প্রথমেই বলি যে আমাদের কার্বোরেটর, আমাদের কার্বোরেটর কিন্তু ঠিক মাপে থাকে না। তো আমাদের কার্বোরেটর টিউনিং করার পর কিন্তু একটা সমান মাপে আনা লাগে। তো আমাদের কার্বোরেটর আপনাদের দেখা যায় কি 2000 RPM রাখা লাগে আমাদের কার্বোরেটরটা। তো 2000 RPM রাখলে কী হয়, আপনার বাইকের বেশি স্পিড হয় না, আবার আপনি বেশি আপনি RPM কম রাখেন তাহলে আপনি কি আপনার বাইকটা একটু বন্ধ হয়ে যাবে। RPM বেশি দেন তাহলে আপনার তেলটা কিন্তু বেশি খরচ হবে, তার কারণে কিন্তু RPM মেনে রাখা লাগে। তো আমার এই জন্য আমি এই মিটারটি লাগালাম, যার কারণে আমার RPM-এ কিন্তু সমস্যা হয় না। যে একটা দেখলে দেখা যায় আমরা বাইকের মাঝে মধ্যে যদি আমরা টিউনিং করি তাহলে কিন্তু আমার RPM-টা ম্যানেজ করা লাগে, তার জন্য কিন্তু আমি এটা লাগিয়েছি। তো তারপর দেখা যায় কি আমরা যখন বাইক রাইডিং করি তো RPM মেনটেন্স করে যদি আমি বাইক চালাই তাহলে কিন্তু আমার মাইলেজ ভালো পাবো। তো অনেকেই করে কি আমরা ফুল পিক আপ দিয়ে বাইক চালাই, তখন দেখা যায় কি যে RPM ফুল হয়ে গেলে কিন্তু আপনার বাইকের মাইলেজটা কম পাওয়া যায়, আপনার তেল কিন্তু বাইকটির তেল বেশি খায়। তার জন্য আপনি যদি RPM মেনে রাখেন, যেমন 4000-5000 RPM রাখলেন, এখানে বাইক চালাচ্ছেন হাইওয়ে, হঠাৎ হাইওয়ে আপনি বাইক চালাচ্ছেন 4000-5000 মেনে আপনি চালাচ্ছেন, তাহলে তো আস্তে আস্তে RPM-টা বাড়বে, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আপনি সাথে সাথে ফুল স্পিড দিয়ে যদি আপনি বাইকটি চালান, যে আপনি ফুল RPM দিয়ে বাইকটি চালান, তাহলে কিন্তু কী হবে আপনার বাইকের তেলটি বেশি ক্ষয় হবে, তাহলে কিন্তু আপনি মাইলেজ ভালো পাবেন না। তো আবার দেখা যায় শীতকালে কিন্তু আমাদের বাইকের RPM একটু বাড়ানো লাগে, তো আমরা কতটুকু বাড়াবো সে কিন্তু বুঝতে পারি না। অনেক মেকানিক হয় কি যাদের বাইকের RPM মিটার নেই, তারা তাদের বাইকে কী করে ওনার সাউন্ড বুঝে কিন্তু আপনি RPM মেপে দেয়। কিন্তু আপনি যদি না বুঝে যদি না জানে যদি সাউন্ড শুনে দিয়ে দেন তাহলে তো হবে না, এক এক বাইকে তো এক এক সাউন্ড শোনা যায়। তো যদি আপনি এই RPM না বুঝে যদি বাইক চালান তাহলে কিন্তু বাইকের মাইলেজ কিন্তু ভালো পাবেন না। তো এই কারণে কিন্তু আমি RPM মিটার লাগিয়েছি। তো এটা কিন্তু একদম ডাইরেক্ট ইঞ্জিনিয়ার থেকে লাগানো হয়েছে। তো এটা লাগাতে আমার মোট খরচ পড়েছে 700 টাকা। তো আপনারা কিন্তু চাইলে এটা লাগাতে পারেন, লাগালে কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর 500 টাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই, আসসালামু আলাইকুম। I'm finally facing it all.